আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমজানুল মোবারক। গতবার আমার যে ব্লগটা আপনারা দেখেছেন রোজার সময়, ওইবার আমরা বিলের মাঝখানে ইফতার করেছিলাম, ওইটা ছিল 27 বা 28 রমজানের দিকে। আজকে প্রথম রমজানই আমরা বিলের মাঝখানে ইফতার করব। আর অলরেডি দেখেন বিকেলটা কিন্তু হয়ে আসছে, আর এই জায়গাটায় আমরা ইফতার করব। তো সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে বা যাওয়ার পথে, আমাদের হাতে বেশি সময় নেই, আধা ঘন্টার মতো সময় আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এখান থেকে এসে এই যে এইখানটায় আমরা আজকে ইফতারটা করব। তো সব কিছু নিয়ে আসতে হবে, ওইদিকে মা ভাসতেছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো ভাসতেছে। যে জায়গাটিতে আজকে ইফতার করব এটা আমাদের বাড়ির একদম ঠিক পাশেই। আর অলরেডি আব্বা চলে আসছে, বড় আপা আসছে, বড় আপা আজকে বানাচ্ছে শরবতে মহাব্বত। আনফর্চুনেটলি আজকে তরমুজ নাই, এই জন্য আপেল দিয়েই কাজ চালাচ্ছি। শরবতটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ঘর, তার পাশেই এই ফাঁকা জায়গাটাই আজকে আমরা ইফতার করব। খুবই ভালো লাগে গ্রামে যখন যাই, গ্রামের পরিবেশ, প্রকৃতি সব কিছুই ভালো লাগে। আর প্রকৃতির মাঝে একাকার হয়ে আজকে ইফতারটা করছি। আজকের ইফতারে আমি আছি, আব্বা, মা, বড় আপা আছে। গতবার ইফতার করেছিলাম, নরিনও ছিল। আনফর্চুনেটলি এইবারের ইফতারে নরিন ঢাকাতে আছে, হঠাৎ করেই বাড়িতে এসেছিলাম, এই জন্য ভাবলাম আব্বা আম্মার সাথে একটা ইফতার করি। আর মিস করছি আমার ভাগিনা ইয়াসিনকে, ইয়াসিনের মাদ্রাসা ওপেন হয়েছে, এই জন্য ও মাদ্রাসায় চলে গিয়েছে। আর ইফতারিতে বেশি কিছু ছিল না, টুকটাক যা থাকার তাই ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।